আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 8 জনের মৃত্যু, এ পর্যন্ত মোট আক্রান্ত 13,770 জন। করোনা চিকিৎসার ওষুধ রেমডেসিভির দেশি উৎপাদন শুরু, আপাতত ব্যবহার হবে শুধু সরকার নির্ধারিত হাসপাতালে। নারায়ণগঞ্জ ও সিলেটে করোনা উপসর্গে আরও 3 জনের মৃত্যু, রংপুরে পুলিশ নার্স সহ একদিনে 31 জন আক্রান্ত। এবং লকডাউনে চরম দুরাবস্থায় জামালপুরে দুগ্ধ খামারিরা, হোটেল রেস্তোরাঁ বন্ধ, পানির চেয়েও সস্তায় বিক্রি হচ্ছে গরুর দুধ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, গত 24 ঘন্টায় আরও 8 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে, এ নিয়ে দেশে মোট মৃত্যুবরণ করেছে 214 জন। এছাড়াও গত 24 ঘন্টায় 5,465টি নতুন পরীক্ষায় 636 জনের দেহে এই ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 13,770 জনে দাঁড়িয়েছে। এছাড়াও 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 313 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন এসব তথ্য জানানো হয়। করোনার চিকিৎসায় দেশে প্রথম রেমডেসিভির উৎপাদন করল ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান SKF ফার্মাসিউটিক্যাল লিমিটেড। শুক্রবার থেকে শুরু হয়েছে এর বাজারজাতকরণ কার্যক্রম। SKF এর উৎপাদিত জেনেরিক রেমডেসিভির বাণিজ্যিক নাম রেমিভির। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন হোসেন জানান, গত মার্চে ওষুধটি ব্যবহারের অনুমতি দেয় ওষুধ প্রশাসন। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন গত সপ্তাহে করোনার ওষুধ হিসেবে রেমডেসিভিরকে ব্যবহারের অনুমোদন দেয়। জাপানের ওষুধ প্রশাসন অনুমতি দেয় 7 মে, তবে আপাতত খোলা বাজারে পাওয়া যাবে না এই ওষুধ। করোনা চিকিৎসার জন্য সরকার নির্ধারিত হাসপাতালগুলোতে তা ব্যবহার করা হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় নারায়ণগঞ্জে আরও 1 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন আরও 33 জন। এছাড়া সিলেটে করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। রংপুরে পুলিশ নার্স সহ একদিনে সর্বোচ্চ 31 জনের দেহে করোনা ধরা পড়েছে। প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। নারায়ণগঞ্জে করোনার প্রকোপ কোনোভাবেই কমছে না। শুক্রবার আক্রান্তের সংখ্যা কমলেও একদিনের ব্যবধানে আবার আগের চেহারা। জেলায় গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত 1 জনের মৃত্যুর পাশাপাশি নতুন শনাক্ত হয়েছে 33 জনের। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,195 জনে, আর মৃত্যু হলো 53 জনের। সিলেটে করোনার উপসর্গ নিয়ে আরও 2 জন মারা গেছেন। শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত 2 জনই পুরুষ। তাদের 1 জনের বাড়ি নগরীর দাঁড়িয়াপাড়ায়, অপরজন বিশ্বনাথ উপজেলার। জেলায় নতুন 3 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বিভাগে আক্রান্তের সংখ্যা 264 জন। রংপুরে গত 24 ঘন্টায় 31 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে 12 জন পুলিশ, 1 জন ব্যাংক কর্মকর্তা ও 1 জন নার্স। বিভাগে এ নিয়ে 262 জন করোনা আক্রান্ত হলেন। কুমিল্লায় নতুন করে 15 জনের করোনা শনাক্ত হয়েছে। নাটোর সদর হাসপাতালের এক সিনিয়র স্টাফ নার্সের করোনা পজিটিভ আসায় অপারেশন থিয়েটার লকডাউন করা হয়েছে। লক্ষ্মীপুরে নতুন করে আরও 2 জন সহ মোট আক্রান্ত রোগী 54 জন। ঝিনাইদহের চিকিৎসক সহ আরও 4 জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 37, এর মধ্যে 9 জন চিকিৎসক সহ 21 জনই স্বাস্থ্যকর্মী। দিনাজপুরে নতুন 2 জন সহ মোট করোনা আক্রান্ত 38 জন। জয়পুরহাটে নতুন 2 জন শনাক্তের পাশাপাশি 2 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিরাজগঞ্জের কামারখন্দের এক গ্রামে মা ও ছেলে করোনায় আক্রান্ত হয়েছেন। বাবা পোশাক শ্রমিক হিসেবে ঢাকায় কর্মরত থাককালে প্রথম সংক্রমিত হন। বরিশাল বিভাগের 2 জেলায় নতুন 7 জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে পিরোজপুরে 6 জন ও বরগুনায় 1 জন শনাক্ত হয়েছে। বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা 151 জন। ময়মনসিংহ বিভাগের 4 জেলায় আরও 13 জন এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশায় 2 জনের করোনা শনাক্ত হয়েছে। খাগড়াছড়ি জেলায় একমাত্র করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। দ্বিতীয় ও তৃতীয় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় আইসোলেশনে থাকা ওই ব্যক্তিকে করোনামুক্তের ছাড়পত্র দেয়ায় এখন করোনামুক্ত হল খাগড়াছড়ি। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মহাসড়কে গণপরিবহন বন্ধ থাকলেও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রী ভিড় অব্যাহত রয়েছে। এসব যাত্রী কেউ ঢাকা যাচ্ছে, আবার কেউ ঢাকা থেকে ফিরে আসছে। স্থানীয়রা জানান, প্রতিদিন দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা, ছোট ছোট তিন চাকার যানবাহন ও মোটরসাইকেলে তারা ঘাটে আসেন, পরে ঘাট পার হয়ে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য দৌলতদিয়া পাটুরিয়া রুটে বর্তমানে চারটি ছোট ও দুটি বড় ফেরি চলাচল করছে, আর এই সুযোগে ঘাটে আসা যাত্রী অবাধে নদী পারাপার হচ্ছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির 10 টাকা কেজির 1,700 কেজি চাল জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত রানার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব চাল জব্দ করে। এসব চাল স্থানীয় ইউপি চেয়ারম্যান মুখলিস মিয়া আত্মসাত করার চেষ্টা করছিলেন। অভিযানের খবর পেয়ে গ্রেফতার এড়াতে পালিয়ে যান মুখলিস মিয়া। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। করোনা দুর্যোগে চরম দুরবস্থায় পড়েছেন জামালপুরের দুগ্ধ খামারিরা। দীর্ঘ লকডাউনে বন্ধ হোটেল রেস্তোরাঁ, 15 থেকে 20 টাকা দরেও 1 লিটার দুধ বেচতে পারছে না খামারিরা। হতাশা ক্ষোভে খামারিদের কেউ কেউ দুধ ফেলে দিচ্ছে পুকুরে। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্ট জানাচ্ছে নিয়াজামান সজীব। জামালপুরের সাত উপজেলায় ছোট বড় দুগ্ধ খামার 643টি। এসব খামারে আছে 8,76,000 বিভিন্ন জাতের গাভী। খামারিদের বেশিরভাগই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়েছেন, তা পরিশোধ করছিলেন দুধ বিক্রির টাকা দিয়ে। এর আগে জামালপুরে প্রতি লিটার দুধ 50 থেকে 60 টাকায় বিক্রি হলেও এখন লকডাউন সময়ে তা বিক্রি হচ্ছে অর্ধেকেরও কম দামে। গাভীর দুধ বিক্রি করতে পারতাছি না, যার বিদায় খামারের গরুর খাবার দিতে পারছি না, এমনকি আমরা খুব কষ্টে আছি। খামারের ভর্তুকি দিতে আমাকে খুব অকুলন হয়ে গেছে। দুধগুলো আমি 10 টাকা 15 টাকা কেজি বিক্রি করি, সরকারের কাছে একল আবেদন আমাদের যেন সহযোগিতা করে। খামারিরা জানান, প্রতিদিনের দুধ বিক্রির টাকা থেকে গাভীর খাবার কেনা হয়, এখন তা যোগানো কঠিন হয়ে পড়েছে। এটা আমরা বলতে পারতাছি না, হানকা বাইরে তোলে নুন আনছি, নুনের কিস্তিও দিতে পারতাছি না। এই দুধ দিয়েছে এখন বর্তমানে আমাদের গরু পালা সম্ভব হইতেছে না। গরু পালবার যায় ন্যায্য দামে দুধ বিক্রির সুযোগ, গোখাদ্যের দাম কমানো সহ সরকারি প্রণোদনা দিয়ে এই সংকট মেটানোর দাবি করেছেন খামার মালিকরা। সরকারের কাছে আঙ্গুরে করুন আবেদন, খাদ্য দাম কমাইয়া আঙ্গুরে একটু সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। সরকার কোনো আমাদের সুদৃষ্টি না দেয়, তাহলে আমরা গরুর খামার বন্ধ করে দিতে হবে আমাদের। করোনা ভাইরাসের এই দুর্যোগে বিভিন্ন উপজেলার খামারে রোগবালাই প্রতিরোধ আর সহায়তার চেষ্টা চালাচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এই করোনা পরিস্থিতি থেকে যখন উত্তেজিত হবে, সরকার থেকে সাহায্য যেভাবে নির্দেশনা আছে সেভাবে আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করবো, যেন পরবর্তী খামারগুলো টিকে থাকে। যে পরিমাণ দুধ উৎপাদিত হচ্ছে তারা সঠিক মূল্য এই দুর্যোগপূর্ণ অবস্থা তারা পাচ্ছে না। তবে এত বড় দুর্যোগ মোকাবেলায় এসব সহযোগিতা খুবই অপ্রতুল। নিয়াজ্জামান সজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাসের কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রক্তদাতা কমে যাওয়ায় মুমূর্ষু রোগীদের বাঁচাতে 40 ব্যাগ রক্ত হাসপাতালের ব্লাড ব্যাংকে দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হাসপাতালের ব্লাড ব্যাংক ও ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটির সহযোগিতায় নগরের রামবাবু রোডে রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মুমিনুর রহমান জিন্না উপস্থিত ছিলেন। শরীয়তপুরের ভেদরগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় গরিব দুস্থদের মাঝে মেয়রের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে স্থানীয় এম এ রেজা ডিগ্রি কলেজ মাঠে শারীরিক দূরত্ব নিশ্চিত করে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপজেলার নির্বাহী অফিসার তানভীর আল নাসিব ও মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বাড়ি সহ পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ঠাকুরগাঁওয়ের 5 উপজেলার কর্মহীন 1500 দুস্থ আনসার ও ভিডিপি সদস্যের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সকালে ঠাকুরগাঁও আনসার ও ভিডিপি কার্যালয় মাঠে কর্মহীনদের হাতে চাল, ডাল, তেল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন ঠাকুরগাঁও 1 আনসার ব্যাটালিয়নের অধিনায়ক রুবেল উকিল।
এই সময় ঠাকুরগাঁও প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী ও উপজেলা আনসার এবং ভিডিপি কর্মকর্তা নরেশ চন্দ্র রায় উপস্থিত ছিলেন। নেত্রকোনার আটপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে অসহায় দুস্থ ও কর্মহীনদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি শফিউল আলম শফিক খান এ সময় খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় 200+ মানুষকে চাল, আটা, ডাল, লবণ সহ অন্যান্য জিনিসপত্র দেয়া হয়। আটপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। যশোরে করোনার প্রভাবে শ্রমিক না পেয়ে ধান কাটতে না পারায় কৃষকদের সাহায্যে এগিয়ে এসেছে আওয়ামী লীগ, যুবলীগ ও শিক্ষার্থী সহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছাশ্রমে তারা ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছে। যতদিন মাঠে ধান থাকবে ততদিন তারা এ সহযোগিতা করে যাবেন বলে জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী যশোরের 8 উপজেলা এবছর 155,000 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে, যা থেকে আনুমানিক 800,000 মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। আগামী 10-15 দিনের মধ্যে কৃষকরা সব ধান তাদের ঘরে তুলতে পারবেন বলেও জানায় কৃষি বিভাগ। দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় শ্রমিক সংকটের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে নড়াইলে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। উপজেলার মঙ্গলহাটা গ্রামে কৃষক ইখলাস শেখের জমির ধান কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেন। নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, লোহাগড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূঁইয়া ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। নওগাঁর রানীনগরে মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার পীরেরা গ্রামে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন 60 বছর বয়সী মা আশেদা বিবি ও তার বড় ছেলে আসলাম। তাদের স্বজনরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে নিজ নিজ শয়ন ঘরে তারা ঘুমিয়েছিলেন। সকালে ঘুম থেকে না উঠায় ডাকাডাকির এক পর্যায়ে ঘরের দরজা ধাক্কা দিয়ে খুলে লাশ দুটি মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। করোনা উদ্ভূত পরিস্থিতিতে সরকারের লঘু দণ্ডপ্রাপ্ত অপরাধীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তে পরিপ্রেক্ষিতে শেরপুরে দ্বিতীয় দফায় মুক্তি পেল 12 বন্দী। সাধারণ ক্ষমার আওতায় শুক্রবার জেলা কারাগার থেকে এসব বন্দীকে মুক্তি দেওয়া হয়। এর আগে মুক্তি পায় আরও 2 বন্দী। শেরপুর জেলা কারাগারের জেলার তরিকুল ইসলাম জানান, লঘু দণ্ডপ্রাপ্ত 23 জনের তালিকার মধ্যে 2 দফায় 14 জনকে মুক্তি দেওয়া হলো। শেরপুর জেলা কারাগারে বন্দি ধারণ ক্ষমতা রয়েছে 100 জনের। বর্তমানে বন্দি রয়েছে 571 জন। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ট্রলার আটকে একই পরিবারের 11 জনকে অপহরণ করে মুক্তিপণ চেয়ে মারধর করেছে দুর্বৃত্তরা। পরে বিকাশের মাধ্যমে 10,000 টাকা দেয়া হলেও আরও 10,000 টাকা না দেয়ায় এক শিশুকে পানিতে ফেলে দেয়া হয়। এ সময় যাত্রীদের চিৎকারের আশেপাশের লোকজন ও টহলরত নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। অপহরণকারীরা স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ সোয়ালের ঘনিষ্ঠ লোকজন বলে জানিয়েছেন ভুক্তভোগী যাত্রীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।